চট্টগ্রাম নয় আসনের মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নভেলের শ্রদ্ধেয় পিতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর মাগফেরাত কামনায় নিজ বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় নিজ বাসভবনে আয়োজিত দোয়া মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গাজী মোহাম্মদ জাকির হোসেন। এ সময় মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মইনুদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ বোরহানউদ্দিন, হাফেজ এমরানুল ইসলাম, হাফেজ আবু বকর, হাফেজ মইনুদ্দিন, হাফেজ আলী হোসেন, মোহাম্মদ হুজাইফা সিদ্দিকী প্রমুখ। মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী সহ পরলোক গমনকারী স্বজনদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। Thank you.